কি কত টাকা 37000 দলি জায়গা ধার দিতে হয় না এভাবে চলছে, আমার সাবুন কম পাইবেন, আমার এগুলো সাবুন কম পাইবেন, আর আমাদের আইটেম কম বুঝলেন না, অন্য আয়োজন আইটেম বেশি, তো বোম্বাই মরিচ খায় না, যে বোম্বাই মরিচ যে খায় বললেন না যে একটা ব্যাড কমেন্ট, মানে একটা কমেন্টস আছে যারা তৈরি করে তারা ভালো হোক আর মন্দ হোক একটা কমেন্ট আসাটাই তারা তাতেই তারা সার্থক, মানে আপনি খারাপ মাইন্ড করেন, মানে খারাপ সেন্সে নেন আর যে সেন্সে নেন, আপনি তো জিনিসটা দেখছেন, তাদের কাজ হচ্ছে দেখানো, এরপর আপনি যে মন্তব্যই করেন। আমি অনেক মন্তব্য দেখছি, দেখি মাঝে মধ্যে আপনার অনেক এই যে ফুচকা আছে না, পুরস্কার এক মন্তব্য, একজন এক মন্তব্য করে না জায়েদ স্যার, সে মন্তব্যটা তার ফ্যাক্ট হয়েছে, মন্তব্যটা সে মনে করে মন্তব্য করা মানেই দেখা, সে সার্থক সেখানে
সে মন্তব্য খারাপ করুক আর ভালো করুক। আচ্ছা কটা বানাইছে প্রতিদিন এই জায়গায় বস তোমরা আমার দেখেন নাই তো আপনি দেখতে পান না আপনি আসেন না আসেন না এই যে বসে আছি মনে করেন তিন পা তিন পা পেঁয়াজ এক কেজি মরিচের কেজি কত করে বর্তমানে 200 পেঁয়াজ 50 আপনার কয় কেজি মরিচ লাগে দৈনিক আর পেঁয়াজ দেড় কেজি লাগে এক কেজি লাগে তারপরে মনে করে মরিচ যে তিন পাওয়া আছেন এটা পুরো লাগবে আর মুড়ি লাগে কয় কেজি পাঁচ কেজি যায় সাত কেজি যায় তিন কেজি যায় ছোলা ছোলা আসতে বেশি পাকাই নেই তাও দেখি ছোলা এটা তো মানে ব্যবসায় তো মানে কম বেশি হবেই যে সব দিন তো আর একরকম যাবে না সেক্ষেত্রে মানে একটা সম্ভাব্য একটা ধারণা আছে কয় কেজি আসলে নর্মালি আর কি নর্মাল দুই আর তিন কেজি যায় তিন কেজি পাঁচ কেজি আড়াই কেজি তিন কেজি ছোলা না আপনার আজকে দোকান তো বন্ধ থাকলে হ্যাঁ মার্কেট বন্ধ ভালো হয় না এই যে আজকাল ইদব দোকান খোলা নাই তো এই জন্য মানে একটু ইয়া এই যদি দুই আর কেজি যায় বাজারে একটা আন্দোলন সাধারণ করছে মানে কি কারণে দোকান খোলে নাই আপনি যে রম ঈদে বাজে মানুষ ও এখন তো লোক আসে না এখনো পর্যন্ত ওই জমজমটা হয় না হয় না সেটা বলতেছি তাই তো রমজান হইলে মনে করেন দোকান বাসা খুলে ভালোই তো লোকের ব্যবসা কেন কমে যাবে কমে যাবে হুম আপনার হ্যাঁ কেন ওই যে আপনার তখন হকার বেশি না ও আচ্ছা আচ্ছা মানে এখন তো আপনারা কম হ্যাঁ এখন যে দোকান থেকে আসে মরে 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 থাকবে সেই অর্থে আর কি কমবে আর কি আমি আমি ভাবছি লোকজন বেশি হবে তখন কমবে কেন লোকজন বেশি হবে তারপর ওই বললাম না আমরা দোকানদার আবার বাড়বে দোকানদার বাড়বো কিরকমের থাকে মনে করেন আপনার এই চালান কত টাকা দৈনিক আপনি ইনভেস্ট করেন আপনার Thank you.
মারা।